চলো দেখো, কালকে আমরা পড়েছিলাম 70 পাতায়, এই যে জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কে বললো? কনি বললো। কাকে? হিয়া মিত্রকে। হিয়া মিত্র চলে এসছে যে কেন এসছে, কারণ অমিয়ার পেটে খিস ধরেছে, স্ক্যাব ধরে গিয়েছে, সেই জন্য ও পেটে প্রচণ্ড ব্যথা আর ও সাঁতার পারছে না। আর এই যে ওদের রিলে রেসে একজন কমে যাচ্ছে, চারজন নিয়ে যে রিলে রেসের নাম আছে তার মধ্যে একজন কমে যাচ্ছে, একজন কমে গেলেই তো হবে না। আর এখানে ওয়েটিং লিস্টে কে ছিল? অঞ্জু ছিল, তো অঞ্জু পারবে না, অঞ্জু ছিল আর কোনি ছিল, তো কোনি একমাত্র ভরসা। কিটা কে ভেবেছে এখানে? পূর্ণবিন্দু বিশ্বাস ভেবেছে, তাই অনেক টানাপোড়ন করে অবশেষে কনির কাছে এসছে। আর হিয়া মিত্রই তাকে বলছে, তো হিয়া মিত্রকে সে এক প্রকার রাগ দেখিয়ে কনি বলছে কি যে আমার সঙ্গে জচ্চুরি করে এখন ঠেকাই পড়েছো, মানে বিপদে পড়েছো, বিপদে পড়ে আমার কাছে এসছো, বুঝতে তো এখানে আমার কাছে। হিয়া ঝুঁকে কনির দেখো দুটো হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে দাঁত চেপে চাপা স্বরে বলল, মানে একদম ঝুঁকে পড়েছে কনির দিকে এবং কনির দুটো হাতকে ধরে নিয়েছে এবং হাত দুটো ঝাঁকাতে ঝাঁকাতে দাঁত চেপে সে চাপা স্বরে কনিকে বলল, আমি নিজের জন্য আসিনি। কি বলছে? আমি নিজের জন্য আসিনি, আমি আমার স্বার্থের জন্য আসিনি, বেঙ্গলের হয়ে তোমাকে ডাকতে এসেছি, আমি বাংলার হয়ে তোমাকে ডাকতে এসেছি, আমি ব্যক্তিগত আমার লাভের জন্য বা ব্যক্তিগত স্বার্থের জন্য আমি তোমার কাছে আসিনি, আমি বাংলার হয়ে তোমাকে ডাকতে এসেছি, অর্থাৎ তুমি ছাড়া বাংলা আজকে বিকলাঙ্গ, মানে তুমি এখানে একমাত্র ভরসা রয়েছে তুমি, তোমাকে নামলে এখন অনেকটা চান্স রয়েছে বাংলার চ্যাম্পিয়নশিপ হওয়ার, আর তুমি যদি না নামো তাহলে বাংলার চান্স কিন্তু একদম নাই, শূন্য। এ বলছে না, এ তখন বলছে, কোনি বলছে না এসেছো নিজের জন্য, ও বলছে না আমার জন্য নয়, এসেছো নিজের জন্য, তুমি নিজের জন্য আর একটা গোল চাও, বুঝতে পারলে তো, তুমি নিজের জন্য আর একটা গোল চাও, অর্থাৎ এতে যদি রিলে রেসে আমরা বাংলা যদি জয়ী হয়ে যায় বাংলা তো চ্যাম্পিয়নশিপ হবে, কিন্তু সেখানে তুমি আর একটা গোল্ড পাবে, বুঝতে পারলে তো, তুমি আর একটা গোল্ড পাবে। রমা যোশীকে দেখো, রমা যোশীকে যে রমা যোশীকে হারাতে চাও, বুঝতে পারলে তো, রমা যোশীকে হারাতে চাও, অর্থাৎ তো এখানে যদি তুমি এখানে অঞ্জুকে নামাও তাহলে রমা যোশী গোল্ড পেয়ে যাবে একটা, তোমাকে গোল্ডে গিয়ে গেলো, তাহলে তুমি তোমার জন্য এসছো, অর্থাৎ তুমি আর একটা গোল্ড চাও, বাংলার তো হবেই লাভ, কিন্তু তুমি আর একটা গোল্ড চাও সেই জন্য এসছো। এই কথা বললো কনি, কিন্তু থেমে গেল, বুঝলে তো, রমা যোশীকে যে বলেছে কিন্তু বললো না, বললো না, কিন্তু আমরা পাঠকবর্গ বুঝতে পারলাম কি বলতে চাইছিল সে বাক্যটাতে, ও কিন্তু এখানে মুখের উপরও বলতে চেয়েও বললো না, আটকে গেল, বললো রমা যোশীকে তুমি হারাতে চাও, রমা যোশীকে গোল্ড এগোতে দিতে চাও না, নিজের জন্য এসছো। তারপরে কনি কিন্তু থেমে গেল, কেন থেমে গেল দেখো, চড় মারার জন্য হিয়ার হাতটা উঠেছে, যখন বলেছে কি যে রমা যোশীকে হাফ কথা বলা হয়েছে আর সঙ্গে সঙ্গে হিয়ার হাত চড় কিন্তু উঠে গেছে কনির উপরে, আর ইয়া চটটা দেখে কনি কিন্তু আর বললো না, চুপ করে গেছে, চুপ করে গিয়েছে, মুখটা থামিয়ে কনিও কিন্তু হাত তুলেছিল, হিয়া যখন তাকে মারতে উঠেছিল কনিও পাল্টা আঘাত করার জন্য সেও হাতটা তুলেছিল, ছোড়ার মতো চারটে চোখের প্রচণ্ড সংঘর্ষে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল, মানে ছোড়ার মতো চাকু, ছোড়া হচ্ছে এক প্রকার চাকু বিশেষ যেটা দিয়ে ছাগলদের বা পশুদের কাটা হয়, বুঝতে পারছো, কথায় চাকু বিশেষ, ছোড়ার মতো চারটে মানে তীক্ষ্ণ, এক কথায় ছোড়া শব্দটি কেন ব্যবহার করা হলো, চোখের তীক্ষ্ণতা বোঝাতে, চারটি চোখ, দুটো হিয়ার চোখ, দুটো কনির চোখ, দুটো চারটা চোখের দেখো প্রচণ্ড সংঘর্ষ, যেন চারটা চোখের সংঘর্ষ হচ্ছে একে অপরের চোখের সঙ্গে, স্ফুলিঙ্গ মানে আগুনের ফুলকি যেন ছিটকে পড়লো, বুঝলে তো, আগুনের ফুলকি যেন ছিটকে পড়লো। ধীরে দেখো ধীর স্বরে হিয়া বললো, কনি তুমি অন্যান্য করো, খুব ইম্পর্টেন্ট লাইন, কনি তুমি আনস্পোর্টিং, বুঝলে তো, দিয়ে বললো ধীর স্বরে, মারলো না, মারতে উঠেছিল মারলো না, কিন্তু একটা কথা বললো এখানে, কনি তুমি আনস্পোর্টিং, মানে খেলোয়াড় সুলভ নাও তুমি, বুঝলে তো, খেলোয়াড় সুলভ নাও, যারা খেলাকে ভালোবাসে, যারা খেলোয়াড় সুলভ, তারা কখনো খেলা থেকে সেখানে সুযোগ পেলেই খেলতে নামে, তারা খেলা থেকে কখনো সরে দাঁড়ায় না, আসলে তোমার মানসিকতা, তোমার মন খেলোয়াড় সুলভ নয়, সেই জন্য তুমি এমন ধরনের কথা বলতে পারছো, আসলে তুমি আনস্পোর্টিং। কি বললে দেখো, কি বললে, আমি খেলা সুলভ নয়, আমি আনস্পোর্টিং, কে বলছে? কনি। দেখো ছিলে ছেঁড়া ধনুকের মতো এখানে মতো কনি উঠে দাঁড়ালো, দেখো এখানে ছিলে ছেঁড়া ধনুক, বুঝলে, ছেঁড়া ধনুক, ধনুকের ছিলা, বুঝলে তো, ধনুকের ছিলে ছেঁড়া ধনুক, অর্থাৎ ধনুকের ছিলাটা এখানে আকর্ষণ, সেই রকম উঠে দাঁড়ালো, দিয়ে বল, দিয়ে মনে কথা, ওকে যখন আনস্পোর্টিং বলেছে ওর প্রচণ্ড রাগ হয়েছে, মানে আমি খেলোয়াড় সুলভ নয়, মানে আমি খেলোয়াড় সুলভ নয় না, এখানে তোমরা আমাকে জচ্চুরি করে আমাকে এখান থেকে সরিয়ে রেখেছো, আমার খেলা সুলভ আচরণটাকে তোমরা দমিয়ে রেখেছো, দিয়ে বললো, ও কিন্তু খেলার জন্য বা নামার জন্য প্রস্তুত হয়ে গেল, দিয়ে হিয়াকে একটা কথা বললো, আমি কষ্ট মানিনি, আমি পোশাক সাঁতারের পোশাক এখানে আনিনি, আমার তো নাম ছিল না, তাই আমি সাঁতারের পোশাক আনিনি ঘর থেকে।
এ বলছে, হিয়া বলছে আমার এক্সট্রা আছে, আমার একটা এক্সট্রা আছে। দেখো এম্পিয়ারেরা ঘোষণা হচ্ছে, মানে এখানে অ্যাম্পলিফায়ারে, সরি, ঘোষণা হচ্ছে, বুঝতে পারলে তো, অ্যাম্পলিফায়ারে ঘোষণা হচ্ছে, মানে কারা কারা নামবে এবার, এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, এবার যে রিলে রেসটা শেষ অনুষ্ঠান সেটা শুরু হতে আচ্ছা যাচ্ছে, সেটা কিন্তু মাইক্রোফোনে ঘোষণা হচ্ছে। মেয়েদের টিম দেখো চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে রেস সাঁতারেই, ঘোষণা হচ্ছে কি যে মেয়েদের টিম, এখানে মেয়েদের টিমে এবার চ্যাম্পিয়নশিপ ঘোষণা হবে, নির্ধারিত হবে কে চ্যাম্পিয়নশিপ হলো বা কোন রাজ্য চ্যাম্পিয়নশিপ হলো এখানে, বা কোন রাজ্য সেই রাজ্যের কোন মেয়েটির চ্যাম্পিয়নশিপ করলো, এটা কিন্তু এখানে এই রিলেতে ঘোষণা হবে। তো একটা মেয়ের নাম ঘোষণা হলেও কিন্তু সেই দলের মধ্যে যে 4 জন থাকবে তারা সবাই জয়ী, বুঝতে পারলে তো, পুরো বাংলার হয়ে খেলবে তারা। একে একে টিমের নাম পড়া দেখো পড়া হচ্ছে, একে একে প্রত্যেকটা টিমের যে যেই টিম খেলছে সেই টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল, পুলের প্রধান ফটকে, পুলের মানে সেই দিঘির সদর দরজায়, সদর দরজায় একটা হইচই উঠল। কি দেখো মানে চিৎকার চেঁচামেচি উঠছে, যে পুলে ঢোকার যে সদর দরজা, সদর দরজাতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। কেন চিৎকার চেঁচামেচি হচ্ছে? একটা পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ, দেখো পুলিশ ও ভলেন্টিয়ারদের ভেদ করে ভিতরে ঢুকে ঢুকে পড়েছে। একটা পাগলা লোক তীর যেমন দ্রুত ধনুক থেকে বাইরে বেরিয়ে আসে, সেই রকমই দ্রুত ছুটে এসে একটা পাগলা লোক পুলিশ এবং ভলেন্টিয়ারদের ভেদ করে অতিক্রম করে ভেতরে চলে এসছে। লোকটিকে কৃতি সিংহ, তাকে তাড়া করছে দু তিনজন, মানে তাকে তাড়া করছে দু তিনজন, কাকে তাড়া ধরছে, তাকে ধরার চেষ্টা করছে ক্ষিতিশকে। প্রতিযোগীরা জলে নেমে শরীর ভিজিয়ে উঠে এসছে, যে সমস্ত প্রতিযোগীদের নাম ছিল তারা জলে নেমেছে, শরীরটাকে ভিজিয়ে আবার উঠে এসছে। এখানে শুকনো শরীরে নামতে গেলে কিছুটা গতি কমে যায়, সেই জন্য তারা কিন্তু জলে নেমে যে শরীরটাকে ভিজিয়ে নিয়েছে। এখন তোয়ালেতে দেখো, তোয়ালেতে গা মোছায় ব্যস্ত, জলে নেমেছে, জলে নেমে উঠে এসছে, এখন তোয়ালেতে গাটা মুছছে। কারা? প্রতিযোগীরা। হিয়ার হাত থেকে তোয়ালেটা টেনে নিল কোনি, হিয়া যে হাতে তোয়ালে নিয়েছিল সে হাত থেকে তোয়ালেটা কেড়ে নিল কোনি। অন দা বোর্ড, বুঝতে পারলে তো, এই যে খেলাটা শুরু হতে চলছে, এখানে ক্যাপ্টেন খেলাটা শুরু করাবে, বুঝতে পারলে তো, রেফারি। অন দা বোর্ড স্টার্টের গলা শোনা যেতেই সারা পুল ঝপঝপ করে স্তব্ধতা নেমে এলো, মানে যখন স্টার্টারের গলা শোনা গেল, অন্ডা বোর্ড বলেছে সমস্ত পুল, সমস্ত পুকুর যেন এখানে পুলে ঝপঝপ করে স্তব্ধ নেমে এলো। ব্লকের উপরে উঠেছে মহারাষ্ট্রের সাধনা, মানে এক কথা সবই চুপচাপ হয়ে গেল, স্তব্ধ, খেলাটা শুরু হতে যাচ্ছে, যে কোনো খেলা শুরুর মুহূর্তটাতে চুপচাপ থাকে, আর শেষেরটাতে আবার হইচই হয়, বুঝতে পারলে তো, শেষেরটাতে একটু ওখানে হইচই হয়, মানে হাঁপাহাঁপি যাওয়ার পর আবার একদম ফিনিশিং হওয়ার পরে ফের কেউ একদল চিৎকার করে একদম চুপ হয়ে যায়। সেটাই বলছে দেখো, এতে ব্লকের উপরে, স্টার্টিং ব্লকের উপরে উঠেছে মহারাষ্ট্র থেকে সাধনা, পাঞ্জাবে দেখো পাঞ্জাবের মঞ্জিত, বাংলার হিয়া দেখো, বুঝতে পারলে তো, এবং আরো দুটো মেয়ে, দেখো 5টির বেশি টিম হয়নি, বুঝতে পারলে তো, 5টির বেশি টিম, তাহলে 3টার পরিচয় পেতে পারলো। মহারাষ্ট্রে তো যে রমাজসী রয়েছে, তো মহারাষ্ট্রে 4টা মেয়ে থাকবে, বাংলার 4টা মেয়ে থাকবে, তো মহারাষ্ট্রে থাকছে সাধনা প্রথম মেয়েতে, প্রথম রিলেতে, এখানে পাঞ্জাবে থাকছে মঞ্জিত, বাংলার থাকছে হিয়া মিত্র, বুঝতে পারলে তো, হিয়া মিত্র, আর ওইখানে আরো 2 জায়গায় 2টো রাজ্যে 2টো মেয়ে, টোটাল 5টি, 5টা দল এসছে এখানে রিলে রেসেতে যোগ দিয়েছে। দেখো গেট সেট শুরু করছে, গেট সেট শুরু, এখানে রেফারি শুরু করছে গেট সেট, বুঝতে পারলে তো, নিখুঁত দেখো নিখুঁত ভাবে জলে পড়লো হিয়া ও সাধনা, দেখো নিখুঁত ভাবে এখানে হিয়া ও সাধনা জলে পড়লো, বাংলা আর তাহলে কি হচ্ছে মহারাষ্ট্র। পুলের গ্যালারিতে মর্মর ধ্বনি ক্রমশ এখানে ধাপে ধাপে উঠতে শুরু করলো, যখন হিয়া আগাগোড়া সাধনাকে পিছনে ফেলে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা, দেখো সুবিধা দিল, বুঝতে পারলে তো, কি বলছে এখানে, হিয়া আগাগোড়া সাধনাকে পেছনে ফেলে প্রথম থেকে শুরু করে শেষ অবধি, হিয়া এখন যেটা তার যেটা গতি, তার যেটা সীমানা, একসময় আবার ওরা বন্ধ করে দিবে, দ্বিতীয় দল পরে হবে, রিলে রেস যেটা করো এখানে ওকে রিল দিয়ে দিল তাও গেল, সেরকমই তো, আগাগোড়া সাধনাকে পিছনে ফেলেছে কে, হিয়া, দিয়ে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা সুবিধা দিল, মানে পুষ্পিতাকে 3 মিটার সামনে থাকার সুবিধা দিল কে, হিয়া। কিন্তু পুষ্পিতা এই সুবিধাটা 50 মিটারের বেশি ধরে রাখতে পারলো না, 50 মিটার কিন্তু ধরে রাখতে পারলো প্রথম থেকে, কিন্তু ওকে এখানে তার বেশি ধরে রাখতে পারলো না। মহারাষ্ট্রের এখানে মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায়
দুই লেংথে পিছনে ফেললো। আগে লাইনটা বুঝতে পারলে তো, আগে লাইনটা এই জন্য পিছনে, আগে লাইনটা দেখানো কি বলতে চাইছে মানে, যেটা বললো কি যে পুলের গ্যালামর ধ্বনি উঠেছে, উঠতে শুরু করেছে। আগাগোড়া হিয়া আগাগোড়া সাধনাকে পিছনে ফেলে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা দিল। মানে পুষ্পিতা তার কোন দলের? বাংলার। তাহলে এক কথা বাংলার হিয়া আগে এসে পুষ্পিতাকে দিল, ও যদি পরে এসে দিত তাহলে দ্বিতীয় দলের যে প্রথম খেলতো অত পিছিয়ে থাকতো। এক কথায় রিলে রেসটা এমনই এক রেস কি যে 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 দলের প্রথম যে 4 জন খেলবে তার আগে খুব চাঙ্গা থাকতে হয়, বুঝলে তো? ওদের দলের মধ্যে যে এগিয়ে যাবে, দ্বিতীয় দল যদি একটু কমেও যায় কিন্তু ও কিন্তু মেকআপ নিতে পারবে। তার মানে প্রথম আর শেষটা খুব রাখতে হয়, মানে চারজনেরই দক্ষতা দরকার সেখানে, কিন্তু প্রথম আর শেষটাকে খুব এখানে রান রাখতে হয়, তাদের খুব গতি রাখতে হয় প্রথম জন আর শেষ জন। সেটা তো সেটা বলছে কি যে ও কিন্তু পুষ্পিতাকে এখানে সুবিধা করে দিল, ও আগে এসে পুষ্পিতাকে করলো মানে পৌঁছে গেল, ও ফিনিশিং করলো তো পুষ্পিতা জাপ দিল। কিন্তু পুষ্পিতা পরের রাউন্ডটাতে মানে ওর গতিটাতে 50 মিটারের বেশি ধরে রাখতে পারলো না। মহারাষ্ট্রের এবার খেলছে, দেখো আগের বার মহারাষ্ট্রে খেলছিল কে সাধনা, এবার পরেরটাতে মানে রিলে 4 জন খেলবে তো, একজনের খেলা শেষ, দ্বিতীয় দলেতে ধাপে মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা নামক একজন এখানে অবহেলায় কাকে, পুষ্পিতাকে 2 লেংথে পিছনে ফেললো। মানে হালকা সময়ের মধ্যে তাকে হারিয়ে দিল, পিছনে ফেলে দিল। ব্লকের উপর দাঁড়িয়ে উৎকণ্ঠিত বেলা দেখলো তার পাশের লেনে দাঁড়িয়ে ঝাঁপ, দেখো ঝাঁপিয়ে পড়লো মহারাষ্ট্র, বুঝতে পারলে তো? এবার তৃতীয়তে চলছে, তৃতীয়তে কে নামবে? বেলা। বেলা তো বেলা দেখলো কি তার পাশের লেনে, তার পাশের লেন লেন মানে পাশের দাগে সীমানা, এখানে ঝাঁপিয়ে পড়লো এখানে মহারাষ্ট্র তার পাশে। ব্লকের পিছনে দাঁড়ানো মহারাষ্ট্রে কে ঝাঁপে বলে তৃতীয় নাম কিন্তু নাই, মহারাষ্ট্রের পিছনে দাঁড়ানো হিয়া ফিসফিস করে বলল, দেখো সরি, ব্লকের পিছনে দাঁড়ানো হিয়া ফিসফিস করে বলল, বেলাদি এখানে, বেলাদি অল আউট, বেলাদি লড়ে যাও। তাকে এখানে অনুপ্রেরণা জাগালো, বুঝলে তো? লড়ে যাও মানে তুমি ছাড়া এখানে না, মানে এখানে তাকে পিছনে ফিসফিস করে বলল। বেলা লড়ে গেল, সাধনা সাধ্যের থেকে ও নিজে নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। মানে বেলা যতটা সাঁতার পারতো তার থেকে ও নিজেকে সাধ্যের বাইরে নিয়ে গেল, সাঁতার দিল বা সাঁতরালো। দেখো যে কোনো দিন যে কোনো সময় দীপ্তি এখানে দীপ্তি কারমারকার অন্তত 4 লেংথে বেলাকে পিছনে ফেললো, এটাও কিন্তু এখানে মহারাষ্ট্র, বুঝতে পারলে তো? মহারাষ্ট্র বলছে তাহলে কি যেটা একটু আগে বললাম কি যে মহারাষ্ট্রের তৃতীয় জন নাম নেই, এই তৃতীয় জন হচ্ছে এটা, বুঝতে পারলে তো? দীপ্তি কারমারকার ও কিন্তু 4 লেংথেই তাকে পিছনে ফেলে দিল, কাকে ফেললো? বেলাকে। তাহলে এখন কি এগিয়ে যাচ্ছে? মহারাষ্ট্রে গিয়ে আছে, লড়াইটা হচ্ছে মহারাষ্ট্রের সঙ্গে বাংলার। বাকিরা যেহেতু পিছিয়ে গিয়েছে তাই তাদের নাম কিন্তু এখানে কাহিনীতে নয়, মহারাষ্ট্রের সঙ্গে কার হচ্ছে? বাংলার। কিন্তু আজ বেলারই দিন, বুঝতে পারলে তো? আজ বেলারই দিন। দীপ্তি 2 লেংথের ব্যবধানে 1 ইঞ্চি তো বাড়াতে পারলো না, কিন্তু দীপ্তি কিন্তু পারলো না, এখানে আর বাড়াতে পারলো না, বেলাকে এগোতে পারলো না। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলার কেউ আশা করেনি। মানে সে সব দিয়ে প্রথম দিকে দীপ্তি তাকে এ করলো, কিন্তু সে সব দিয়ে কিন্তু পারলো না। ওই যেখানে মহারাষ্ট্রের যে নামটা পাচ্ছি আমরা এখানে কারমারকার, এখানে ও কিন্তু দীপ্তি কারমারকার, ও কিন্তু পারলো না বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে। দীপ্তি 2 লেংথের ব্যবধানটা 1 ইঞ্চিতে বাড়াতে আর পারলো না। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলার কেউ কিন্তু আশা করে, একটা ফারাক থেকে গেল। হিয়া হাতটা চেপে ধরেছে কনির, এবার শেষে ও কিন্তু সবাইকে এক এক প্রশংসা করে অনুপ্রেরণা জাগাচ্ছে। এবার যেহেতু ইয়ে ছিল, এখন বেলারা সাঁতার কাটছে, এখানে শেষ ফিনিশিংয়ে চলে এসছে, এবার এবার শেষ রাউন্ডে ঝাঁপ দিবে কনি আর রমা যোশী, বুঝতে পারলে তো? সেটা ও কিন্তু হিয়া কিন্তু হাতটা চেপে ধরেছে কনির। একটা মোটর ইঞ্জিন স্টার্ট দিয়ে নেবার চেষ্টায় থরথর করে উঠে আবার থেমে যাচ্ছে। মোটর ইঞ্জিন বাইকের ইঞ্জিন থাকে, তো ইঞ্জিন যেমন থরথর করে স্টার্ট দেওয়ার সময় কেঁপে ওঠে, সেই রকমই করি যেন থরথর করে কেঁপে উঠছে কিন্তু আবার থেমে যাচ্ছে। এমনভাবে কনির শরীর কেঁপে কেঁপে উঠছে, মানে মোটর ইঞ্জিনের মতো কেঁপে কেঁপে উঠছে। এক দৃষ্টিতে সে জলে বেলার দিকে তাকিয়ে, মানে বেলা এখন সাঁতার কাটছে, 3 নম্বর রাউন্ড 3 চলছে রাউন্ড, সেটাতে এখানে কনি কিন্তু এক দৃষ্টিতে বেলার দিকে তাকিয়ে রয়েছে। স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখন হঠাৎ করে একটা শব্দ তার কানে ভেসে আসলো। ও কিন্তু উঠছে, হিয়া তার হাতটা চেপে ধরেছে তাকে উঠাচ্ছে, তখন একটা শব্দ ভেসে উঠলো, দেখো কনি বলে শব্দটা ভেসে আসলো, পাটা নেমে আসলো। পাটা উঠাতে গিয়ে পাটা উঠাতে পারলো না, পাটা নামিয়ে নিল।
আবার কনি বলে চিৎকার আসলো, কে ডাকছে এটা? ক্ষীরি ক্ষীরি সিংহ। সিংহ, ওই যে তাকে লোকগুলো ধরার চেষ্টা করছে, পুলিশ ভলেন্টিয়ারকে অতিক্রম করে যে চলে এসছে, বা সে চিৎকার করে করে কনি 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 ডাকছে। তিন দিকের গ্যালারি সাঁতার থেকে একবার চোখ ফেরালো, তিন দিকে যে লোকজন রয়েছে তারা সাঁতার থেকে একবার চোখ ফেরালো। পুলের পাশে দু তিনটে ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরু লেন্সের চশমা পড়া একটি লোক, বুঝলে তো লোকটিকে? খ্যাতি সিংহ ওই ধস্তাধস্তি করছে, মারপিট করছে, ছোট এখানে হাত ছোড়াছুড়ি করছে। খ্যাতি সিংহ, ফাইট, আনলো করো, ফাইট কোনি, ফাইট বজাকে দেখো। বক্সিং এর ভঙ্গিতে দুটো হাত চালাচ্ছে, যেভাবে বক্সিং করে সেই রকমই বক্সিং এর ভঙ্গিতে খ্যাতি সিংহ দুটো হাত চালাচ্ছে। ফাইট কোনি, বুঝলে তো, ফাইট কোনি বলে চিৎকার করছে। একটা দেখো, একটা আট সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ যেন এখানে স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছাচ্ছে, মানে কথাই প্লাগ থেকে যে ইঞ্জিনে বার্তা পৌঁছায় স্টার্ট করার সময়, যে সেলফ স্টার্ট স্টার্ট করা হয় তখন, যে এটা দেওয়া হয় তখনই যেন ইঞ্জিনে একটা বার্তা পৌঁছানো, প্লাগ থেকে আগুন ছিটকে সেটা দিয়ে দেওয়া হয়, সেরকমই যেন ওই আওয়াজটা যেন সেইরকমই তে প্লাগ থেকে যেন বিস্ফোরণের বার্তা পৌঁছাচ্ছে, বুঝতে তো। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠলো ইঞ্জিন, ধক ধক করে উঠে ঠান্ডার সময়তে দেখবে সেইরকমই যেন ধক ধক করে উঠলো কনির বুক। চমকে হাতটা টেনে নিল হিয়া, মানে হিয়া কিন্তু চমকে গেছে আওয়াজ শুনে, আর দিয়ে আর আওয়াজের পরে যেটা এর কনিরও যেটা আয় হচ্ছে তাতে হিয়া একদম ভয় পেয়ে গেছে, হাতটা সরিয়ে নিয়েছে। কনি বলছে খিদ্দা, হিয়া ঠেলে দিয়ে বলল, দেখো হিয়া ঠেলে দিয়ে বললো ওঠো কনি কুই, কিন্তু খিদ্দা বলেও কিন্তু পিছাতে যাচ্ছিল কনি, কিন্তু এখানে ও পিছিয়ে গেলে তো খেলাটা ও পিছিয়ে যাবে, ও তাই হিয়া তাকে ঠেলে দিয়ে উঠিয়ে দিল, তাড়াতাড়ি করে উঠিয়ে দিল কোথায়, স্টার্টিং ব্লকে। ব্লকে উঠতে উঠতে কনি বললো খিদ্দা এসেছে, রমাজসী জলে পড়লো। 3 সেকেন্ড পর কনি, ও একটু লেট করে দিল কিন্তু, ওই যে খিদ্দা এসছে খিদ্দার দিকে তাকাতে গিয়ে করতে গিয়েও কিন্তু 3 সেকেন্ড লেট হয়ে গেল, রমাজসী জলে পড়ে গেল আর লেট হয়ে গেল। খিদ্দা ওর যে পার্টনার আসতে লেটও করেছে একটু, এখানে বেলা আসতে লেটও করেছে, তাই সে কিন্তু ওর ওই যে 2 সেকেন্ড ইয়ে ছিল গিয়েছিল, 2 লেংথে গিয়েছিল, ওই জন্য দুই এখানে 2 সেকেন্ড কমে গেল ওর, 3 সেকেন্ড পরকে ঝাঁপ দিল কনি। পুলে যদি জলের বদলে মাটি থাকতো তাহলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করছে। প্যান্থার হচ্ছে এখানে কুমির জাতীয় জলজ প্রাণী, বুঝলে তো, জলজ প্রাণী খুব দ্রুত গতি সম্পন্ন, সেই প্যান্থার যেন তাড়া করছে, শিকার তাড়া করছে, মানে এখানে হরিণকে যেমন তাড়া করে বিভিন্ন চিতাবাঘরা, সেইরকম দ্রুত দৌড়ায় সেইরকমই মনে হচ্ছে যেন তাড়া করছে, মানে কোনি তাহলে প্যান্থা কোনি কি কার সঙ্গে তুলনা করা হয়েছে, প্যান্থার সঙ্গে তাড়া করছে কাকে, রমাজসীকে। ও যদি মাটি থাকতো তো বোঝা যেত সেটা জল, তাই বোঝা যাচ্ছে না, শুধু মাথাটা বোঝা যাচ্ছে। কোনির শিকার টাইম, কিপারদের হাতের ঘড়ি, দেখো হাতের ঘড়ি, মানে কোনির এখানে শিকার টাইম কিপারদের হাতের ঘড়ি, বুঝতে তো, ওর শিকার হচ্ছে টাইম কিপারদের হাতের ঘড়ি। 30 মিটার পর থেকেই দর্শকরা বুঝতে পারলো কিছু একটা ঘটতে চলেছে, 30 মিটার অব্দি সাঁতারটা দেখলো, তারপরেই দর্শকরা বুঝতে পারছে নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে, তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও যেন ভুলে গেল, দর্শকরা যেন নিঃশ্বাস ফেলতেও পারছে না, এই নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও তারা যেন ভুলে গেল, গলার স্বর নেই, কেউ গলা দিয়ে কোনো, এক কথায় প্রত্যেক দর্শকের বাগযন্ত্র যেন বন্ধ হয়ে গেল, কেউ যেন গলা থেকে স্বর বের করতে পারছে না, পলক পড়ছে না, তাদের চোখের পলক যেন পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসে পুলের ধারে দাঁড়িয়েছে, গ্যালারির অনেক লোক নেমে চলেছে, দিয়ে দিঘির পাশে পুলের পাশে এসে দাঁড়িয়েছে, ভলেন্টিয়াররাও চলে এসছে, বুঝলে তো, ভলেন্টিয়াররাও চলে এসছে পুলের ধারে। জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কনি যেন অশরীরী এক হয়ে উঠে এগিয়ে যাচ্ছে, অশরীরী শব্দের অর্থ হচ্ছে অশরীরী সত্তা, অর্থাৎ ভূতপ্রেতদের শরীর, মাংস নেই এমনটা, কঙ্কাল, বুঝলে তো, এখানে আর আমরা জানি কনি অত্যন্ত পাতলা রোগা, তাই তাকে অশরীরী বলে মনে হচ্ছে, অশরীরী শব্দের অর্থ হচ্ছে ভূতের শরীর, মাংস নেই এমন কঙ্কাল, বুঝলে তো। টার্নিং এর পরে দেখা গেল যে রমাজসীর পাশে যখন টার্ন নিল, 50 মিটারের পরে টার্ন নিল, তখন দেখা গেল কি যে রমাজসীর পাশে চলে এসেছে কনি, একদম পাশাপাশি, 3 মিনিট সরি 3 সেকেন্ড আগে ঝাঁপ দিয়েছে, মানে তো অনেক 3 সেকেন্ড অনেক টেকে যাবে, অনেকটা এগিয়েছিল কনি আর এই রমাজসী এতক্ষণ, কিন্তু টার্নিং নেওয়ার পর দেখা গেল কি যে রমাজসীর পাশে চলে এসছে, সে বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী, রমাজসী বুঝে গেছে আমার বিপদ চলে এসছে, জোর দিল সে, রমাজসীও খুব জোর দিল, তবুও দেখো কনিও, দেখো কনি তবুও পাশে, রমাজসী খুব জোর দিল, তার যত সাধ্যের বাইরে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো,
তবুও দেখলো কোনি যেন তার পাশেই রয়েছে। আরো 40 মিটার পাশাপাশি রইল ওরা, সামনে আরো 40 মিটার পাশাপাশি থাকলে একই রকম। এরপরই অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়লো পুলের চারধারে। অবরুদ্ধ মানে বদ্ধ উত্তেজনা, মানে একটা জোরে জোরে চিৎকার করতে পারছে না, কিন্তু একটা অবরুদ্ধ মনের ভেতর থেকে উত্তেজনা, যেন অবরুদ্ধ তখন ছিল, কিন্তু এবার উত্তেজনা ফেটে পড়েছে, যেখানে চাপা উত্তেজনা যেন বিস্ফোরণে ফেটে গিয়েছে সে পুলের চারধারে। কোনি প্রায় এক হাত এগিয়ে এসছে, এবার কোনি কিন্তু রমা যোশীকে এক হাত এগিয়ে গিয়েছে, আর 10 মিটার বাকি, আর সামনে শুধু 10 মিটার রয়েছে। রমা বুকে বাতাস ভরে জলের উপর যেন লাফিয়ে উঠলো হাতের প্রচন্ড টানে। রমা কে? রমা যোশী। আবার প্রচন্ড টানে জলের উপর যেন হাত এখানে লাফিয়ে উঠলো। চারিদিকে অন্ধকার, কোনি কিছু দেখতে পাচ্ছে না, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কোনো কিছু দেখতে পাচ্ছে না। আসলে অন্ধকার তো নয়, আসলে ওর ঝাপসা হয়ে গেছে চোখ, সব কিছু যেন অন্ধকার বলে মনে হচ্ছে। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে যেন কামড়ে ধরেছে, একটা ভয়ঙ্কর একটা যন্ত্রণা হচ্ছে তার শরীরে, ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে, তার শরীরটাকে যেন কামড়ে ধরেছে সে যন্ত্রণাটা। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে, একটা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁতারের মধ্যে মধ্যেই কোনি যেন নিজেকে কি করে যাচ্ছে, ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। অন্ধকার থেকে বেরোনোর জন্য দাপাদাপি করছে তার শরীর, অন্ধকার থেকে বেরোনোর জন্য তার শরীরটা যেন দাপাদাপি করছে, নিজের শরীর নিজের ভেতরটা জ্বালা, একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুললো, মানে কথায় এক প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড যেন কামড়ে ধরেছে তার শরীর, তখন একটা শেষ চেষ্টা তাকে এখানে করার চেষ্টা করলে তো মরিয়া উঠলো, জেদি হয়ে উঠলো, মরিয়া সদর তো জেদি, একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুললো, বুঝলে তো, একদম একাগ্র করে তুললো। দেখো কোনি বলে আবার চিৎকার আসলো, দীর্ঘ সুরেলা ধ্বনি জলের উপর দিয়ে ভেসে কোনির শরীরে মৃদু মৃদু আঘাত দিল। এই কোনি শব্দটা খেতে সিং হচ্ছে কোনি কোনি করে ডাকছে, ওকে বাধা দিচ্ছে, ধস্তাধস্তি করছে, এরই মধ্যে কোনি কোনি বলে চিৎকার করছে, এটা যেন একটা মৃদু আঘাত দিল তার শরীরটাকে, তার শরীর উপরে এই ডাকটা। শিশু যেমন হাত বা দেখো বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়ালো এবং বোর্ড স্পর্শ করলো। দেখো রমা যোশীর আগে ও শেষ মুহূর্তে এসে কিন্তু প্রচণ্ড তার শরীর ব্যথা হয়েছিল, অন্ধকার হয়ে গেছিল, ক্লান্ত হয়ে চোখ ঝাপসা হয়ে গেছিল, কিন্তু পরাজয়ের মতো হয়ে গেছিল ব্যাপারটা, জয়ী হতো না। কিন্তু এই যখন কোনি শব্দটা যখন বলেছে, এটা যেন তার শরীরকে দ্বিতীয়বার একটা আঘাত করলো। আঘাত করার পর সে অন্ধকারের মধ্যে ঝাপসা অবস্থার মধ্যেই অনেকক্ষণ, যদি একটা শিশু তার মাকে না দেখে হঠাৎ করে, ধরো কারো মা ডিউটি করে, চাকরি করে, স্কুল করে, এবার সকালে বেরিয়েছে 9টাতে, এবার 5টাতে বাড়ি এসছে, তো এবার ছোট্ট একটা 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চাকে রেখে গিয়েছে, এবার মাকে দেখে হঠাৎ করে যেভাবে সে হাত বাড়ায়, সেরকম করে সে হাত বাড়ালো, আর হাত বাড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বোর্ডটা স্পর্শ করে নিল, রমা যোশীর আগেই, বুঝলে, রমা যোশীর আগেই। হিয়ার বেলার হাত ধরে কোনি জল থেকে উঠে জিতে গেল, বুঝলে তো, উঠেই টোল টোলে পড়ছিল। হিয়া আর বেলার হাত ধরে গিয়ে কোনি কিন্তু প্রচণ্ড ক্লান্ত জল থেকে উঠে আসলো, কিন্তু স্থির হয়ে দাঁড়াতে পারছে না, টোলে টোলে পড়ছে। ধীরেন ঘোষ জড়িয়ে ধরলো কোনিকে, বুঝলে তো, এবার এতক্ষণে ধীরেন ঘোষ কোনিকে জড়িয়ে ধরলো। ছুটে আসছে বাংলার মেয়েরা, বাংলার যে সমস্ত মেয়েরা ছিল সবাই ছুটে আসছে। রমা যোশী ক্লান্ত হাত কোনির পিঠে চাপড়ে দিয়ে গেল, রমা যোশীর ক্লান্ত হাত, ও ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হাত দিয়ে তাকে একটু অভিবাদন জানিয়ে গেল, বুঝলে তো, চাপড়ে দিয়ে। কোনি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত এখান দিয়ে সে চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে, কোনিকে ঘিরে চারদিকে একটা ভিড় যেন বৃত্ত তৈরি করে দিয়েছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে, অভিনন্দন আর আদরে কোনি যেন ডুবে যাচ্ছে। এরপর মিক্সড স্ট্যান্ড, মানে ওইখানে বিজয়ীদের অধিষ্ঠিত করার জায়গা, মিক্সড স্ট্যান্ড। একে একে গলায় মেডেল পড়া, ব্যান্ড বাজনা, একে একে তার গলাতে মেডেল পড়াচ্ছে আর ব্যান্ড বাজনা বাজছে। গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোনি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো, বুঝলে তো, খিদিস পিটপিট করে তাকিয়ে, এবার খিদিস এখনো পিটপিট করে তার দিকে তাকিয়ে রয়েছে। মুখে 10-12 দিনের দাড়ি, 10-12 দিন থেকে সে দাড়ি কাটেনি, জেলে বন্দি ছিল, এখানে বিনা টিকিটে আসার জন্য এখানে এরা টিটিরা হোমগার্ডরা তাকে ধরে নিয়েছিল, নিয়ে তাকে রেল হেফাজতে নিয়ে গিয়েছিল, 10-12 দিন থেকে সেই রেল হেফাজতে ছিল, রেল পুলিশের হেফাজতে। শরীরটা তার ছিন্ন হয়ে গেছে, আরো যেন শরীরটা এমনিতে রোগা, আরো যেন তার শরীরটা রোগা হয়ে গিয়েছে। কোনি বলছে, কোথায় ছিলে ক্ষিতিশকে, তুমি তো আমার সাথে এসেছিলে, কিন্তু এতদিন কোথায় ছিলে? ক্ষিতি সিং বলছে, বলতো কোথায় ছিল, বলতো কোথায় ছিল। কোনির ঠোঁট দুটো থরথর করে উঠলো, কেঁপে যেন থরথর করে উঠলো, জলে ভরে আসছে দু চোখ, কোনির চোখ যেন জলে ভরে আসছে, মুখ ঘুরিয়ে নিরসে,
কনি মুখ ঘুরিয়ে নিল, বুঝতে তো, দিয়ে বলল মুখুরা তো টাইমটা রাখেনি, রাখলে দেখতে পেত। কি পেত বলতো? খিদিস বলছে হরিচরণ ধীরেন এদেরকে বলছে মূর্খরা তোর টাইমটা রাখেনি, টাইমটা তোর রাখেনি, এতে তুই যে সাঁতার দিচ্ছিলি, রাখলে দেখতে পেতো। দিয়ে আবার কষ্ট কি দেখ কি পেত বলতো, মানে কি পেত বলতো, মানে তুই কি জিনিস তোকে কি শিখিয়েছি, আমার সঙ্গে যে চ্যালেঞ্জ ঘোষণা হয়েছিল, আমাকে যে বিতাড়িত করেছিল, আমি যে ফুরিয়ে যাইনি, বুঝতে তো, আমিও যে শিখাতে পারি, বুঝতে তো, সেই জিনিসগুলো দেখতে পেতো আমি কি শিখিয়েছিলাম, বুঝতে তো সেই কথাটা প্রশ্ন করলো। কিন্তু কনিক উত্তর দিল না, কনিক বল দেখো কনিক কথাগুলোকে অগ্রাহ্য করে রেগে উঠলো, ওর কথাগুলো কিন্তু অগ্রাহ্য করলো, কনিক যেন নিজেই রেগে উঠলো, ওর প্রশ্ন উত্তর কিন্তু দিল না, বললো কি পেতো বলতো, ওটা কিন্তু বললো না। কোথায় লুকিয়েছিলে তুমি, আবার বলছে কনিক, খালি বলতো বলতো বলতো, বুঝতে পারলে তো, খালি বলতো বলতো কেন জিজ্ঞেস করছো, তুমি তুমি কোথায় লুকিয়েছিলে, মানে ওই যে বলতো বললো না, এখানে খেয়ে দিয়েছে, বলছে খালি বলতো আর বলতো, তুমি কোথায় লুকিয়েছিলে, কোথায় ছিলুম জানিস, ওইখানে, খেতিস বলছে কোথায় ছিলুম জানিস, ওইখানে ওই যে জলের মধ্যে, কুঁজো হয়ে খেতিস ডান হাতের তর্জনী তুলে পুলের জলের দিকে দেখালো, ডান হাতের তর্জনী আঙুল তুলে পুলের যে জল রয়েছে জলের দিকে দেখালো, আমি ওইখানে ছিলাম, ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম, মানে জলের মধ্যে আমি লুকিয়েছিলাম আর বলছিলাম, সব পারে সব পারে মানুষ সব পারে, ফাইট করি ফাইট, বুঝতে তো মানুষ সব পারে। কনি বলছে মিথ্যুক মিথ্যুক, কনি ছুটে এসে খিদিসের বুকে দুম দুম ঘুষি মারতে শুরু করলো, ওর বুকে দুম দুম করে ঘুষি মারতে শুরু করলো, তুমি মিথ্যুক মিথ্যা কথা বলছো, কিচ্ছু দেখিনি কিচ্ছু শুনিনি, যন্ত্রণায় তখন আমি মরে যাচ্ছিলাম, যন্ত্রণাতে আমি তখন মরে যাচ্ছিলাম, অন্যটা করো, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বুঝলে তো, মানে আমি ওখানে ছিলাম জলের মধ্যে ছিলাম, ওটাই আমি ছিলাম, তুই যন্ত্রণা পাচ্ছিলি, যন্ত্রণাটাই আমি ছিলাম, ওটাই আমি, বুঝলে তো, বলতে বলতে খিদিস হা হা শব্দে দরাজ গলায় দেখো এখানে হেসে উঠলো, দরাজ গলায় হেসে উঠলো, দরাজ বলতে যে দরাজশীল হওয়া, মানে দরদি গলায় বা অপর উপকারী উপকারী হওয়ায় হেসে উঠলো। তখন অনেকেই তাদের দিকে তাকালো, সেখানে তাকালো এবং দেখলো পাগলাটা একটা লোকের, সরি পাগলাটি একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে ফোপাচ্ছে, যে মেয়েটি এই মাত্র আশ্চর্য সাঁতার দিল, মানে পাগলা একটা লোকের বুকে মাথা ঘষতে ঘষতে যে হাঁপাচ্ছে, যে ফোপাচ্ছে যে বা কাঁদছে যে মেয়েটি, সেই মেয়েটি একটু আগে আশ্চর্য সাঁতার দিল, আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে, বুঝলে তো, আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে, কার মাথায়, কনির মাথায়, কার জল, খিদিসের জল, খিদিসের, যে খিদিসের বুকে তার মাথা মাথা ঘষছে, আর খিদিসের চোখের জল তার মাথার উপরে টপ টপ করে পড়ছে, বুঝলে তো, এই ছিল আমাদের কনি উপন্যাস। এবার যেখান থেকে আসুক না কেন কোশ্চিন পারা যাবে। এবার তোমাকে কমন কোশ্চিন কতগুলো